হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ মোবাইল ফটোগ্রাফির ওপর আমি যে ভিডিওটি বানাবো সেটি ম্যাক্রো লেন্স দিয়ে করা। আপনাদের আমি ম্যাক্রো লেন্সটির ছবি দেখাচ্ছি। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এটাকে কিনে নিতে পারবেন। তো যেটার উপরে আমি ফটোগ্রাফি করবো সেটা হলো ডেসলাই, সামান্য একটি ডেসলাই। সর্বপ্রথম আমি ম্যাক্রো লেন্সটিকে সেট করিলাম ক্যামেরার সাথে। এরপর সামনে গিয়ে আমি ছবি ক্লিক করে নিলাম। দু তিনটা ছবি আমি ক্লিক করবো, দেখবো কোনটা ভালো আসে। তো এখানে দেখা যাচ্ছে প্রথম ছবিটি ভালো এসেছিল। তো এই ছবিটিকে আমি সর্বপ্রথম ক্রপ করে নিব। আমার এরকম ভালো লাগছে, তাই আমি ছবিটিকে এরকম করে ক্রপ করে রাখলাম। এরপর ছবিটিকে আমি লাইট রুমে অ্যাড করে দেবো। মোবাইল ফটোগ্রাফির জন্য সবথেকে যেই দুটো অ্যাপ আমি ইউজ, সেটা হলো পিক্সার এবং লাইট রুম। এবার লাইট রুমে আমি চলে আসলাম। লাইট রুমে চলে আসার পর সেই ছবিটিকে আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি কিছু প্রিসেট সেট করে রেখেছি। সেই প্রিসেটের ওপর আমি, আমার মনে হয় ডবল ভি যে প্রিসেটটি আছে সেটি আমার সব থেকে ভালো লাগলো, তাই এটাকে আমি এখানে সিম্পলি ওকে করে সেভ ডিভাইস করে নিলাম। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি এরকম আরও অনেক মোবাইল ফটোগ্রাফির ওপর ভিডিও নিয়ে আসবো, যা আপনাদেরকে অনেক কিছু সাহায্য করবে। ধন্যবাদ।